নবকার ভগিরাম গাঁত স্থিত এটা নিশা মুক্তি কেন্দ্রের পর নজনক যুবকে পলায়ন করেছে। এই নজন যুবকে বাথরুমের খিড়িকির গ্রিল ভাঙি পলায়ন করেছে। এই সন্দৰ্ভত এতিয়ালৈকে নিচামুক্তি কেন্দ্রটোৰ কর্তৃপক্ষৰ তৰফৰ পৰা কোনো ধৰণৰ ভাষ্য নাই, হাতেলৈকে কোনো ধৰণৰ স্পষ্টীকৰণো দিব বিচৰা নাই, বা এই গোটেই ঘটনাটোৰ সন্দৰ্ভত তেওঁলোকে একো নাই জনা। এই নিচামুক্তি কেন্দ্রটোত মাত্ৰ 15 জন লোকহে আছিল, অৰ্থাৎ 15 জন যুৱক আছিল, তাৰে 9 জনে পলায়ন কৰিছে। তাকে লৈ এতিয়া গাঁওখনতো চৰ্চা হৈছে যে তেওঁলোকে পলায়ন কৰিবলৈ পালে কেনেকৈ, বা তাত সুৰক্ষা ব্যৱস্থা কেনেকুৱা। কারণ এটা নিচামুক্তি কেন্দ্র মানে তাত যে সুরক্ষা ব্যবস্থা অধিক হব লাগে আর কিছু কঠোরও হব লাগে, কটকটিয়াও হব লাগে, সেই সন্দর্ভতো ইতিমধ্যে কোয়াই হয়। বা নিচামুক্তি কেন্দ্র এটা বিভিন্ন ধরনের ঘটনা, যে ধর নিচাসক্ত যুবকে তাত উদ্ভণ্ডালি করব পারে, বা ট্রিটমেন্টের ক্ষেত্রতে হোক, থাকার ব্যবস্থার ক্ষেত্রতে হোক, এনেকা কি ধরনের কথা থাকিব পারে, বা যেহেতু খিড়িকি গ্রিল ভাঙি পলায়ন করব পারিলে, অর্থাৎ তাত কোনো ধরনের সুরক্ষাকর্মী নিয়োগ করা হওয়া নাছিল, গতি এই গোটাই কথাটো লৈ এটা চর্চার সৃষ্টি হয়েছে। ইয়ার পূর্বতে আমি দেখিছো যে মন্ত্রী পীযূষ হাজরিকায় নিচামুক্তি কেন্দ্রসমূহৰ ওপৰত বিশেষভাৱে তেওঁ যথেষ্ট গুরুত্ব প্রদান করা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু তাত খুটি নাটি মারি যিখিনি রুলস রেগুলেশন আছে গোটেইখিনি ওপৰত গুরুত্ব প্রদান করা, বা সেই রুল রেগুলেশন সমূহ মানি লওয়ার ক্ষেত্রত তেওঁ কিন্তু যথেষ্ট কঠোর হৈছে। আপোনাক এনেকে রিহেব সেন্টার খুলিবলৈ হাতে ভৰিটো কোনো ধৰা নাই, হয়নে? আপুনি নিজে খুলিছে 10,000 টকাকে লয় পার পেশেন্টৰ পৰা, গতিকে এডিকুয়েট মানুহক ফেসিলিটিজ দিয়ক, নহলে পুনৰদত মই বন্ধ কৰি দিম। তাৰ মাজতে এনে ধৰা ৰাখা দবকাৰ ভগিৰাম গাঁৱত স্থিত এটা নিচামুক্তি কেন্দ্ৰৰ পৰা 9 জনক যুৱকে পলায়ন কৰিছে। এই 9 জন যুৱকে বাথৰুমৰ খিৰিকীৰ গ্ৰিল ভাঙি পলায়ন কৰিছে। এই সন্দৰ্ভত এতিয়ালৈকে নিচামুক্তি কেন্দ্ৰটোৰ কৰ্তৃপক্ষৰ তৰফৰ পৰা কোনো ধৰণৰ ভাষ্য নাই, হাতেলৈকে কোনো ধৰণৰ স্পষ্টীকৰণো দিব বিচৰা নাই, বা এই গোটেই ঘটনাটোৰ সন্দৰ্ভত তেওঁলোকে একো নাই জনা। এই নিচামুক্তি কেন্দ্ৰটোত মাত্ৰ 15 জন লোকহে আছিল, অৰ্থাৎ 15 জন যুৱক আছিল, তাৰে 9 জনে পলায়ন কৰিছে। তাকে লৈ এতিয়া গাঁওখনতো চৰ্চা হৈছে যে তেওঁলোকে পলায়ন কৰিবলৈ পালে কেনেকৈ, বা তাত সুৰক্ষা ব্যৱস্থা কেনেকুৱা। কারণ এটা নিচামুক্তি কেন্দ্র মানে তাত যে সুরক্ষা ব্যবস্থা অধিক হব লাগে আর কিছু কঠোরও হব লাগে, কটকটিয়াও হব লাগে, সেই সন্দর্ভতো ইতিমধ্যে কোয়াই হয়। বা নিচামুক্তি কেন্দ্র এটা বিভিন্ন ধরনের ঘটনা, যে ধর নিচাসক্ত যুবকে তাত উদ্ভণ্ডালি করব পারে, বা ট্রিটমেন্টের ক্ষেত্রতে হোক, থাকার ব্যবস্থার ক্ষেত্রতে হোক, এনেকা কি ধরনের কথা থাকিব পারে, বা যেহেতু খিড়িকি গ্রিল ভাঙি পলায়ন করব পারিলে, অর্থাৎ তাত কোনো ধরনের সুরক্ষাকর্মী নিয়োগ করা হওয়া নাছিল, গতি এই গোটাই কথাটো লৈ এটা চর্চার সৃষ্টি হয়েছে। ইয়ার পূর্বতে আমি দেখিছো যে মন্ত্রী পীযূষ হাজরিকায় নিচামুক্তি কেন্দ্রসমূহৰ ওপৰত বিশেষভাৱে তেওঁ যথেষ্ট গুরুত্ব প্রদান করা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু তাত খুটি নাটি মারি যিখিনি রুলস রেগুলেশন আছে গোটেইখিনি ওপৰত গুরুত্ব প্রদান করা, বা সেই রুল রেগুলেশন সমূহ মানি লওয়ার ক্ষেত্রত তেওঁ কিন্তু যথেষ্ট কঠোর হৈছে। আপোনাক এনেকে রিহেব সেন্টার খুলিবলৈ হাতে ভৰিটো কোনো ধৰা নাই, হয়নে? আপুনি নিজে খুলিছে 10,000 টকাকে লয় পার পেশেন্টৰ পৰা, গতিকে এডিকুয়েট মানুহক ফেসিলিটিজ দিয়ক, নহলে পুনৰদত মই বন্ধ কৰি দিম। তাৰ মাজতে এনে ধৰণৰ ৰাখা